সালামু আলাইকুম ভেক্টর কুমিল্লা বর দুই হাজার ষোলো এখানে একটা চিত্র দেওয়া আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেট অক্ষ থ্রি ডাইমেনশন এ একটা ভেক্টর দেওয়া আছে বি একটা ভেক্টর দেওয়া আছে সি একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টরের জন্য স্থানাঙ্ক দেওয়া আছে এল টু কমা মাইনাস ওয়ান কমা ওয়ান এম বি ভেক্টরের জন্য এম ওয়ান কমা ওয়ান কমা মাইনাস ওয়ান এবং সি ভেক্টরের জন্য এন ওয়ান কমা মাইনাস টু কমা থ্রি তো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে সি এক্স অক্ষের সাথে উৎপন্ন পণ্যের মান কত এই যে সি ভেক্টরটা এইটা অক্ষের সাথে কত কতক্ষণ উৎপন্ন করছে এটা আমাদের বের করতে হবে তো প্রাথমিক অবস্থায় সি ভেক্টরটা আমাদের বের করে নিতে হবে গ নাম্বার সি ভেক্টরটা কী হবে এখানে ও সি এটা হচ্ছে সি ভেক্টর তাহলে ও সি টু আমরা কী লিখতে পারি ও সি টু হচ্ছে সি ভেক্টর মাইনাস হচ্ছে ও ভেক্টর সি ভেক্টরটা কি এখানে এন এর যে স্থানাঙ্কটা আছে ওয়ান কমা মাইনাস টু কমা থ্রি এটা মানে কি এক্স এক্সক খবর এক একক গেছে ওয়াই এক খবর মাইনাস টু এবং জেটক খবর আবার তিন একক তাহলে এটাকে আমরা লিখতে পারি আই মাইনাস টু জে ওয়াই এক খবর আবার একক ভেক্টর জে এক্স অক্ষবর আবার একক ভেক্টর হচ্ছে আই আর জেড হচ্ছে প্লাস থ্রি কে মাইনাস ও এটা হচ্ছে মূলবিন্দু মূলবিন্দুর ক্ষেত্রে কি যে জিরো আই প্লাস জিরো জে প্লাস জিরো কে তাই এটা থেকে এটা বাদ তাই এটা তো সবই হচ্ছে জিরো তাহলে ও সি ভেক্টরটা কি আই মাইনাস টু জে প্লাস হচ্ছে থ্রি কে এটা হচ্ছে সি ভেক্টরটা এটি এক্স অক্ষের সাপেক্ষে কত কোন উৎপন্ন করছে সেটা আমাদের বের করতে হবে তো একটা ভেক্টরের এক্স অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোন সূত্রটা কি হবে এক্স অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোন কজ আলফা এইটা টু ওপরে হচ্ছে এক সক্ষ বরাবর কত একক যায় আর নিচে হচ্ছে পুরো ভেক্টরটার মান একসক্ষ বরাবর কত একক যায় এক একক যায় তাহলে উপরে হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে পুরো ভেক্টরের মান পুরো ভেক্টরের মান কী হবে ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে টু স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি তার ওপর স্কোয়ার এখানে প্লাস মাইনাস টু তো সব মিলে হচ্ছে প্লাসই আসে রুট ওভার ওপরে হচ্ছে ওয়ান ওপরে ওয়ান আর নিচে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ফোর প্লাস নাইন তার মানে হচ্ছে ফরটিন আলফা ইজ ইনভার্স ওয়ান ডিভাইড রুট ওভার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কজ ইনভার্স ওয়ান ভাগ রুট ফরটিন দশমিক চার বা চুয়াত্তর দশমিক পাঁচ লেখা দেয় দশমিক পাঁচ ডিগ্রি এটাই হচ্ছে গনাম্বারের অ্যান্সার এরপর হচ্ছে ঘ নম্বর কি বলা আছে যে বি এবং সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি এর সাথে একই সমতলে অবস্থান করে কিনা কিনাকানিতিকভাবে যাচাই করো বি এবং সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টর লম্ব দিকের ভেক্টর আর লম্ব একক ভেক্টর এই দুইটার মধ্যে পার্থক্য আছে যদি এ ও বি দুইটা ভেক্টর হয় এ ও বি বি দুটি ভেক্টর ভেক্টরের লম্ব একক ভেক্টর এটা বের করার সূত্র হচ্ছে ইটা এইটাইজিক টু উপরে এ ক্রস বি আর নিচে হচ্ছে এ ক্রস বি এর মান এর সামনে হচ্ছে প্লাস মাইনাস কিন্তু যদি বলে যে এ ও বি এর লম্ব দিকের ভেক্টর লম্ব দিকের ভেক্টর তাহলে সেটা কি হবে লম্ব দিকের ভেক্টর যদি বলে তাহলে সেটা হবে হচ্ছে এ ক্রস বি যদি এ থেকে বিয়ের দিকে যায় এ থেকে বিয়ের দিকে যায় তাহলে হচ্ছে এ ক্রস বি আর যদি বি থেকে সি এর দিকে যায় তাহলে বি ক্রস সি আর বি থেকে এর দিকে গেলে হচ্ছে বি ক্রস এ তো এখানে বলা হয়েছে বি এবং সি ভেক্টর দ্য লম্ব দিকের ভেক্টর বি এবং সি ভেক্টরের লম্ব দিকের ভেক্টর কী হবে এটা হচ্ছে জাস্ট সূত্র এটা আপনাদের মনে রাখতে হবে বি ও সি এর লম্ব দিকের ভেক্টর হবে ভেক্টর হচ্ছে বি ক্রস সি এটা ইজ ইকাল টু বি আর সি এর ক্রস গুণফল বিআরসি এর ক্রস গুণফলই হচ্ছে বি আর সি এর লম্ব দিকের ভেক্টর আর যদি লম্ব দিকে একক ভেক্টর বল লম্ব একক ভেক্টর যদি এটা ভেক্টর লম্বা একক ভেক্টর তখন হবে হচ্ছে ওপরে এ ক্রস বি আর নিচে হচ্ছে এ ক্রস বি এর মান এখন আমাদের বি আর সি এর ক্রস গুণ করতে হবে তাহলে বি আর সি এর যদি ক্রস গুণ ফল করি তাহলে কি আসে যে বি ভেক্টরটা কি বি ভেক্টরটা হচ্ছে এখানে বি ভেক্টরটা হবে আই প্লাস জে মাইনাস টু কে আর সি ফ্যাক্টরটা কি সি হচ্ছে ওয়ান কমা মাইনাস টু জে প্লাস হচ্ছে থ্রি কে ওয়ান মাইনাস টু জে প্লাস থ্রি এটা হচ্ছে সি ফ্যাক্টরটা তাহলে বি আর সি এর ক্রস গুণ করি ওটা হচ্ছে আই জে কে আই এর জন্য ওয়ান জের জন্য ওয়ান হচ্ছে টু এখানে আয়ের জন্য ওয়ান জের জন্য হচ্ছে মাইনাস টু আর কের জন্য হচ্ছে প্লাসের থ্রি ক্রস গুণ ফল করবো তো আয় যদি নেই ওয়ানের সাথে হচ্ছে তিন গুণ থ্রি মাইনাস টু মাইনাস টু দু গুণে হচ্ছে চার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় কিন্তু সূত্রে মাইনাস এর জন্য এখানে হচ্ছে ফোর মাইনাস ফোর হচ্ছে মাইনাস জে তিনের সাথে এক গুণ করলে হচ্ছে থ্রি তিনের সাথে এক গুণ করলে থ্রি ওয়ানের সাথে মাইনাস টু গুন করলে হচ্ছে মাইনাস টু মাইনাস সে মিলে প্লাস হয়ে যাবে এখানে হচ্ছে দু কে দুই এরপর প্লাস কে কে যখন 1 এর সাথে মাইনাস টু করলে হচ্ছে মাইনাস টু ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস আই এখান থেকে পাচ্ছি মাইনাস ফাইভ জে আর এখান থেকে পাচ্ছি মাইনাস থ্রি কে তো আমরা কি পেলাম যে বি এবং সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি পেয়ে গেলাম বি ক্রস সি ইজ ইকাল টু মাইনাস আই মাইনাস ফাইভ জে মাইনাস থ্রি কে তো এই লম্ব দয়ের ভেক্টর দ্বয়ের লম্ব দিকের যে ভেক্টর সেটা এ এর সাথে একই সমতলে অবস্থান করবে কিনা তো বি একটা ভেক্টর যদি এই বরাবর হয় সি একটা ভেক্টর যদি এই বরাবর হয় আর বি আর সি এদের সাথে তাহলে লম্ব ভেক্টর কী হবে বি ক্রস সি সেটার দিক হবে হচ্ছে উপরের দিকে লম্ব দিকে তা এইটা হচ্ছে এই যে লম্ব দিকের যে ভেক্টরটা এটা হচ্ছে এই বি ভেক্টর এই দিকে সি ভেক্টর এই দিকে তাদের সাথে লম্ব ভেক্টরটার দিক হচ্ছে এই এটা হচ্ছে বি ক্রস সি কারণ এই বি ক্রস সি এর সাথে যে এ একটা ভেক্টর এ ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে টু টু মাইনাস যে প্লাস কে এই ভেক্টরটা যদি বি আর সি এর যে লম্ব দিকের ভেক্টরটা বি ক্রস সি এইটার সাথেও যদি লম্ব অবস্থায় থাকে বি ক্রস সি এর সাথে লম্ব বি ক্রস সি এর সাথে লম্ব মানে কি এই দিকে এইটা যদি বি ক্রস সি হয় এইরকম লম্ব তাহলে বি ক্রস সি এর সাথে যদি লম্ব ধরি তাহলে এটার দিক কোন দিকে হয় এই না হয় এই দিকে না হয় হচ্ছে ওইদিকে দিকে যে কোনো দিকে হতে পারে অর্থাৎ এই সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে অর্থাৎ বি ক্রস সি আর এ এ ডট বি ক্রস সি এদের ডট গুণ ফলের মান যদি জিরো হয় তার মানে বি ক্রস সি আর এ যে ভেক্টরটা এদের ডট গুণ ফলের মান যদি জিরো হয় তাহলে বি ক্রস সি এর সাথে এ কি হবে লম্ব আর বি ক্রস সি যেহেতু বি আর সি এর লম্ব দিকে এটা সাথে যদি এ ভেক্টরটাও লম্ব হয় তার মানে এ বি সি তিনটা একই সমতলে অবস্থান করবে তাহলে আমাদের প্রুফ করতে হবে যে এইটাই যে বি ক্রস সি এর সাথে এ লম্বভাবে অবস্থিত কিনা এটার জন্য আমরা কি করব এ ভেক্টরটা কী দেওয়া আছে টু কমা মাইনাস ওয়ান কমা ওয়ান অর্থাৎ টু আই মাইনাস জে প্লাস হচ্ছে কে টু মাইনাস জে প্লাস কে টু মাইনাস জে প্লাস কে এর সাথে বি ক্রস সি যে ভেক্টরটা পাই মাইনাস আই মাইনাস ফাইভ জে মাইনাস থ্রি কে এই দুইটা ডট গুণ ফলের মান দেখতে হবে জিরো আসে কিনা টু আই আইর সাথে মাইনাস আই গুণ করলে কি হবে মাইনাস টু মাইনাস জের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে ফাইভ প্লাস কে মাইনাস থ্রি এটা হবে মাইনাস থ্রি তাই এইটা ইজি কল টু কি জিরো আসতেছে তো এইটা ইজি কল টু যেহেতু জিরো এই দুইটা ভেক্টরের ডট গুণ ফল যেহেতু জিরো তার মানে এ বি ক্রস সি এর সাথে লম্ব বি ক্রস সি এর সাথে এ ভেক্টরটা বি ক্রস সি এর সাথে লম্ব যদি বি ক্রস সি এর সাথে লম্ব হয় তাহলে এ ভেক্টরটি এ ভেক্টরটি বি একই সমতলে অবস্থান করে একই সমতলে একই সমতলে অবস্থান করে অবস্থান করে এখানে কি বলা ছিল কোশ্চেনটা বি এবং সি ভেক্টর দ্বার লম্ব দিকের এ এর সাথে একই সমতলে অবস্থান করে কিনে তো বি এবং সি এর লম্বদিকের ভেক্টরটা কি বি ক্রস সি বি ক্রস সি এর সাথে আবার একই কী বি ক্রস সি এর সাথে এ হচ্ছে লম্বভাবে অবস্থিত তো এর সাথে বি ক্রস সি এর যখন ডটগুন করলাম এটা দিয়ে কী প্রুফ হয় যে বি ক্রস সি আর এ এদের ডটগুন ফল যেহেতু জিরো বি ক্রস সি যদি এই উপরের দিকে লম্ব বরাবর হয় বি আর সি এর সাথে তার এ হচ্ছে তার সাথে লম্ব যেহেতু এর সাথে ডট ফলে বি ক্রস সি এর মান শূন্য আসছে তাহলে এর সাথে লম্ব তো কোশ্চেনটা কী ছিল বি এবং সি ফেক্টর দ্বয়ার লম্ব দিকের ফ্যাক্টরটি এর সাথে একই সময় অবস্থান করবে কিনা বি এবং সি ফেক্টর দ্বয়ার লম্ব লম্ব দিকের ফ্যাক্টরটা কি বি ক্রস সি বি ক্রস সি এ এর সাথে যখন এর সাথে বি ক্রস সি এর ডট করলাম ডট ফলের মান আসতেছে জিরো তার মানে এ বি ক্রস সি এর সাথে লম্ব এ বি ক্রস সি এর সাথে লম্ব তো এখানে আমাদের কোশ্চেন আছে লম্ব দিকের এ এর সাথে একই সমতলা অবস্থান করবে কিনা অর্থাৎ এ এর সাথে একই সমতলা অবস্থান করবে না কারণ এ আর বি ক্রস সি হচ্ছে পরস্পর লম্ব তাহলে এখানে আমরা বলতে পারি যে এ বি ও সি এরা হচ্ছে পরস্পর একই সমতলা অবস্থান করে এ বি ও সি এর সাথে একই সমতলা অবস্থান করে কিন্তু বি ক্রস সি এর সাথে না এ বি ক্রস সি এর সাথে একই সমতলে অবস্থান করে না একই সমতলে অবস্থান করে না এটাই হচ্ছে উত্তর যে এ বি ক্রস সি এর সাথে লম্ব একই সমতলে অবস্থান করে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অঙ্কটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে অনেকেই বলে যে একই সমতলে অবস্থান করবে কিন্তু অনেকেই আবার বলে যে করবে না আসলে হচ্ছে এ এখানে বলা আছে যে বি এবং সি ভ্যাক্টরদের লম্ব দিকের ভেক্টর তো বি ক্রস সি বি আর সি এর লম্ব দিকের ভেক্টর বি ক্রস সি এই ভেক্টরটি এর সাথে এর সাথে আমরা পেলাম যে লম্ব তাহলে এর সাথে তো একই সমতলে অবস্থান করে না এ বি সি তিনটা একই সমতলে অবস্থান করে কিন্তু বি ক্রস সি এর সাথে এ একই সমতলে অবস্থান করে না তো আশা করি সবাই ম্যাটটি বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ